স্কেচ আপ পার্ট থ্রিতে আছে মডিফাইং থ্রিডি তো এখানে অনেকগুলো টপিক আছে এখানে ফার্স্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে কপি অ্যান্ড মাল্টিপুল কপি তো এটা আমরা কীভাবে করবো তো চলুন দেখি তো এখানে আমি একটা প্রথমেই বক্স নিব বক্স নেওয়ার পর মেয়েকে গ্রুপ করলাম এবং নির্দিষ্ট ডিস্টেন্স এটাকে উঠাব দেন যদি এখন কপি করি এই বক্সটাকেই কপি করে এভাবে মুভ প্রতীকে ক্লিক করে কপি করতে পারি কিবোর্ডের কন্ট্রোলটা প্রেস করে কপি করতে পারতেছি ওকে তো এই ডিস্টেন্সে যদি আমার মাল্টিপল কপি অর্থাৎ একাধিক কোনো অবজেক্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কিভাবে কপি করব এখন আমি যেটা দেখলাম সেটা হচ্ছে জাস্ট ওয়ান লাইন কপি অর্থাৎ ওয়ান অবজেক্ট কপি যদি মাল্টিপল কপি করতে চাই অবজেক্টটাকে সেটা কীভাবে করব ফার্স্ট অবজেক্টটাকে সিলেক্ট করলাম মুভ প্রতীকে ক্লিক করলাম এই পাশ থেকে অর্থাৎ আমি যদি বাম দিকে আসি আর বাম দিক থেকে যদি আমি ডেন দিকে যাই তো আমি একটা রেফারেন্স লাইন নিলাম এখান থেকে কন্ট্রোল প্রেস করে দিলাম এবং এই ডিস্টেন্সে রেখে দিলাম দেন এটা যদি এখন যদি আমার দশটা প্রয়োজন হয় টেন এক্স এন্টার মাল্টিপল কপি হয়ে যাচ্ছে সেম ডিস্টেন্সে সেম ডিস্টেন্সটা নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে কোনো একটা অবজেক্টের রেফারেন্স নিয়ে আমাদের মাল্টিপল কপি করতে হবে তো আপনারা কপি এবং মাল্টিপল কপিটা দেখলেন কত সহজে আপনারা ইজিলি এটি করতে পারবেন এরপর আমরা দেখব পরের টপিক পরের টপিকে আমাদের কি আছেন তো পরের টপিকে আছে আমাদের ইমেজ পজিশন তো ইমেজ পজিশনটা আমরা কিভাবে রেডি করব সেটা দেখব তো এখানে যদি আমি একটা ইমেজ দিতে চাই সে যে কোনো ধরনের ইমেজ হতে পারে দেন এই ফেসের মধ্যে তো এই ফেসটাকে আমি প্রথমে যেটা করব পেন বাকেট থেকে একটা কালার দিয়ে মার্ক করে নিব যাতে আমার কাজ করতে সুবিধা হয় তা আমি পেন বাকেটটা ওপেন করলাম দেন এখান থেকে আমি যে কোনো একটা কালার দিয়ে আমি এই ফেসটাকে মার্ক করলাম দেন এরপর আমি ইডিটে আসব ইডিট থেকে এখানে নিচে একটি অপশন আছে দেখেন ব্রাউজ ফর ম্যাটেরিয়ালস ইমেজ স্টাইল আমি এটাকে ওপেন করব ওপেন করার পর এখানে যদি ড্রাইভে ইমেজ থাকবে বা যে ড্রাইভে আমরা নিয়ে কাজ করতে চাচ্ছি ইমেজগুলোকে নিয়ে সে ড্রাইভ থেকে আমরা ইমেজগুলো সিলেক্ট করতে পারি তা আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে নিলাম দেখুন যখন আমি ইমেজগুলো নিলাম বা ইমেজটা যখন আমি নিলাম তখন এখানে অনেকগুলো ইমেজ শু করতেছে তো আমি একটা ইমেজ নিব সেক্ষেত্রে কী করতে হবে আমার ইডিটা গিয়ে পজিশনগুলো একটু ঠিক করে নিতে হবে দেন এখানে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল দুটি সিম্বল দেওয়া আছে এখান থেকে যদি আমরা সাইজগুলো একটু চেঞ্জ করে দেই আমি এখানে এইটটি দিলাম তো দেখেন এগুলো আস্তে আস্তে স্কেলটা বড় হয়ে যাচ্ছে আমি যদি এটাকে আরও একটু বাড়ায় দিই যদি একশো স্কেলটা যদি করি দেন এটাকে আমরা ঠিকঠাকভাবে নিতে পারতেছি তো এটা ঠিকঠাকভাবে নেওয়ার জন্য আমরা এখন কি করব আমি ডিফল্ট রেটাকে ক্লস করে দিলাম দেন আমি এখানে সিলেক্টে ক্লিক করলাম এবং পাশ থেকে একটু আমি পুশ করে দিব আমি পাশ থেকে তার ঠিক অ্যাঙ্গেল বরাবর আমি নিলাম এবং নিচ থেকে একটু পুল করে উপরের দিকে নিব তো আমি নিচ থেকে একটু পুল করে উপরের দিকে নিলাম তো দেন এখন দেখেন আমি ইমেজটাকে এখানে সুন্দরভাবে সেট আপ করতে পারছি তো এভাবে আমরা যে কোনো ধরনের ইমেজ এখানে নিয়ে এসে এর পজিশনগুলো আমরা ঠিক করতে পারবো তবে আর একটা বিষয় আছে অনেক সময় আপনার ইমেজটা ঠিক পজিশন মতো থাকবে না তো সেক্ষেত্রে আপনারা কি করবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে যেটি করতে হবে ইমেজে ক্লিক করবেন জাস্ট ইমেজটাকে ক্লিক করবেন ক্লিক করার পর গ্রিড লাইনগুলো যখন শু করবে তখন রাইট মাউস ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে টেকচার টেকচার থেকে এখানে পজিশন তো পজিশনে গিয়েও আপনারা এভাবে কমায়ে বাড়ায় ঠিক করতে পারবেন অথবা দেখেন এখানে পজিশন আমি একটু যদি জুম ইন করি আউট করি তো দেখবেন এখানে চারটা অপশন দেখা যাচ্ছে ব্লু ইয়েলো রেড এবং গ্রিন তো এই দিক থেকে আপনারা রাইট মাউস যে কোনো একটা পয়েন্টে ক্লিক করার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে এখানে রিসেট করতে পারবেন ফ্লিপ করতে পারবেন লেফট রাইট আফ অ্যান্ড ডাউন দিকে রোটেট করতে পারবেন নাইনটি ডিগ্রি একশো আশি ডিগ্রি এবং দুশো সত্তর ডিগ্রিতে তো এই কাজগুলো যখন আপনারা করে ফেলবেন দেন এখানে ডান করলেই কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে আপনারা ইমেজের পজিশনগুলো ঠিক করতে পারবেন এরপরে আমরা নেক্সট পয়েন্ট নিয়ে কথা বলবো